বড়দিনের দিন জমজমাট হয়ে উঠেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মাইথন পিকনিক স্পট। বহু দূর দূরান্ত থেকে মাইথনে পর্যটকদের ভিড় জমেছে বড়দিনে। শান্তি বজায় রাখতে পুলিশের কড়া নজরদারি, পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে মাদক দ্রব্য। তাই কুলটি ট্রাফিক এএসপি সুকান্ত ব্যানার্জি এবং কুলটি ট্রাফিক এসিপি দেবব্রত দাসের উপস্থিতিতেই পুলিশ প্রশাসন পিকনিক স্পট থেকে প্রায় 25 জনকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করে। এছাড়া মাইথনে ঘুরতে আসা আগত গাড়ি চালকদের যানবাহনের তল্লাশি চালানো হয় এবং দু চাকা গাড়ি চালকদের গাড়ি থামিয়ে হেলমেট ব্যবহার করার জন্য সচেতন করা হয়। এত অ্যাড করছি, এত আমরা প্রোগ্রাম বানাচ্ছি, বেকার হয়ে যাচ্ছে না সব কিছু। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।